আমি ডাক্তার বিলকিস বেগম চৌধুরী, সহযোগী অধ্যাপক অফস গাইনি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। আপনি যখন গর্ভবতী হবেন, আপনার পারিপার্শ্বিক যারা, তারা আপনাকে যদি সাহায্য করে, আপনার পার্টনার যদি আপনাকে ঠিকমতো মনোযোগ দেয় এবং আপনার যত্ন নেয়, এবং আপনি নিজেকে যদি আত্মনির্ভর মনে করেন, নিজের উপর যদি মানসিক জোর বজায় রাখতে পারেন, নিজেকে যদি প্রতিষ্ঠিত করতে পারেন, আমার মনে হয় আমরা যে কোনো প্রতিকূল পরিবেশ থেকে আমরা বের হয়ে আসতে পারব। সুতরাং গর্ভধারণ একটি কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, এটা সব সময় হয়, হবে। সে আদি যুগের বিবি হাওয়া থেকে শুরু করে আজ পর্যন্তও হচ্ছে। এটাকে আমরা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই নেব। যদি কোনো সমস্যা হয়, জটিলতা দেখা দেয়, আমরা কি করব? আমরা যে চিকিৎসকের শরণাপন্ন হব। এবং আমরা যদি নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপে থাকি, অর্থাৎ গর্ভকালীন সময়ে আমরা যদি নিয়মিত চেক আপ করে, অন্তত যদি নাও পারি 4টি চেক আপেও যাই, তাহলে কি হবে? আমাদের যে কোনো সমস্যা ধরা পড়বে। আমরা কোথায় ডেলিভারি করাবো, কোথায় আমাদের বাচ্চাটা হবে, অথবা কোনো সমস্যা হচ্ছে কি না, আমরা কিন্তু সবই বুঝতে পারবো। এবং ফলে কি হবে? আমাদের পরবর্তীতে কোনো অসুবিধা হবে না, এবং আমাদের গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়টা কিন্তু চমৎকারভাবে আমরা উপভোগ করতে পারবো। এবং আমরা যে মাতৃত্ব, নারী জীবনের যে আজীবন একটা শখ আমরা যেটা বলি, অথবা আমাদের ইচ্ছে বলি, যে মাতৃত্ব, সে মাতৃত্বকে উপভোগ করতে পারবো। সুতরাং এই আলোচনা থেকে আপনারা এটা ভয় পাবেন না। আপনারা নিজেরা সজাগ হন, অন্যদের সজাগ করুন।